I'm
বাড়িতে যাওয়ার পথে রাস্তায় হাঁটছি, হাঁটতে হাঁটতে দেখি কে একজন আমায় ফলো করছে, ফলো করছে করছে। আমি একটা খালি রাস্তা দিয়ে হাঁটতে দেখি সে এসে গেছে, বলে যে তুই আমায় না বললি কেন? আমি বললাম শুনুন, আপনার সামনে আমার যত কোনো ইন্টারেস্ট নেই, জানতো করতে না করতে আমায় টেনে ঝোপঝাড়ের কাছে নিয়ে যায়। ছাড়ো ছাড়ো আমায়, ছাড়ো 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 ছাড়ো। কিছুক্ষণ বাদে যখন আমি পালাতে যাই, সে আমারই ওন্না দিয়ে কেন আসছেন সামনে, কেন আসছেন সামনে আবার? আজকে সে মৃত। আবার আপনার বাড়ির সামনে রোজ এমন ঘটনা ঘটে যেখানে একটা মেয়েকে রেপ করা হয় তো আরেকজনকে খুন, একজনকে কিডন্যাপ করা হয় তো তাকে পাচার করে দেওয়া হয় অন্য কোনো কারোর হাতে, যেখানে মোটা টাকায় সেই বাচ্চাটিকে কিনে নেওয়া হয়, আর কোথাও কোনো 80 বছরের বৃদ্ধাকে ছাড়া হয় না, তার সেই কুঁজো হওয়া পিঠে সে যখন হাঁটে তখনও তাকে ধর্ষণ করা হয়। অসামাজিক অসামাজিকের তরফ থেকে মেয়ে সমাজ আপনাদের সামনে এই নাটকটি আজকে আমি রাখলাম। আপনাদের যদি মনে হয় যে এই নাটকটি আরো জায়গায় করা দরকার, আপনাদের কাছে এই ছোট্ট নৌকোটি আছে, আপনারা যে যেভাবে আমাকে কন্ট্রিবিউট করতে পারেন জায়গায় জায়গায় গিয়ে আরো পারফর্ম করব। আর যদি এই নাটকটি আপনাদের মনে হয় যে আরো কোথাও করা দরকার, আমি একটা লিফলেট দিচ্ছি আপনাদেরকে, কন্ট্যাক্ট করবেন, অবশ্যই যাব, অবশ্যই করব। কারণ নারী সুরক্ষা আজকের দিনে একটা প্রাইম ইস্যু, কারণ 5 বছর কেটে যাওয়ার পরেও কোনো চেঞ্জ আসেনি সোসাইটিতে। তাই বলছি কেউ ওখানে বললে আমার কষ্ট হয়, কারণ সে একটা মেয়েকে আঘাত নয়, পুরো নারী সমাজকে আঘাত করছে, কারণ সে কোনো একটা বাড়ির জ্যোতিকে মারছে না, সে আমার আপনার সবার বাড়ির সুজেন থেকে রাবিয়া আবার জ্যোতির থেকে জিডি বিল্ডার 4 বছরের শিশুকেও ধরতে পারছে।